স্কলাস্টিক অনলাইনের লাইভ ক্লাসে আমি আবার আসলাম মুস্তাফিজুর রহমান বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো জ্যোতি বা ছেদচিহ্নের ব্যবহার এখান থেকে মার্ক অবশ্যই কমন থাকবে এবং আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেখান থেকে আমরা একটা টপিক তুলে এনেছি জ্যোতি বাহ্ন আমরা জানি বাংলায় জ্যোতি বা প্রবর্তক বিদ্যাসাগর এবং বারোটি জ্যোতি বা ছেদচিহ্ন আমরা এটার সাথে পরিচিত হব প্রথমত ছন্দ আকারে লিখেছি আমার বিষয়টা হচ্ছে যে আমরা যে ছন্দ লিখেছি আপনার যদি এটা পছন্দ না হয় এটা গ্রহণ করবেন না বাট বারোটি জ্যোতি বা ছেদচিহ্ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দেখেন ছন্দটা দ্য ফ্রেন্ড লোপার থামার প্রজন না হলেও কমার উদ্ধরণে এক বলা এবং সেমিকোলনে একের দ্বিগুণ বলা আর প্রশ্ন বিস্ময় কোলন ড্যাশ পূর্ণ আর ছেদ বা দাড়িতে এক সেকেন্ড থেকে দেওয়া সমান তাহলে দেখেন প্রথমত লিখেছে ব্রাকেট আপনারা জানেন আমি নিচে বিস্তারিত আলোচনা করেছে ব্র্যাকেট তিন তিন ধরনের ব্র্যাকেট বা বন্ধনী বলা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাকে ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট কোথাও যদি ব্র্যাকেট থাকে তাহলে সেখানে থামার কোনো প্রয়োজন নাই এবারে দেখেন হাইফেন হাইফেন হচ্ছে ড্যাশ অপেক্ষা একটু ছোট হাইফেন হাইফেনে আপনার থামার কোনো প্রয়োজন নেই ইলেক বা লোপ চিহ্ন দেখেন এটা কমাছে কমার এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ ইলেক চিহ্নটা উপরে থাকে ইলেক বা লোপেও আপনার থামার কোনো প্রয়োজন নাই কিন্তু কমাতে আপনাকে এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামতে হবে তারপরে উদ্ধরণ বা ইনভার্টেড কমা যাকে বলি আমরা বলি উদ্ধরণ বা ইনভার্টেড কমা সেখানেও আপনি এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামবেন এবং দেখেন ছয় নম্বর লিখেছে কি সেমি কোদন চিহ্নটাও পাশে দেওয়া আছে সেমি কলন সেমি এক বলার দ্বিগুণ সময় আপনাকে থামতে হবে এক বলার দ্বিগুণ সময়ে থামতে হবে সাত নম্বরে দেখেন প্রশ্নবোধক চিহ্ন ইংরেজিতে বলা হয় নোটস অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্নে আপনাকে এক সেকেন্ড থামতে হবে তারপরে বিষয়সূচক চিহ্ন নোটস অফ এক্সক্লেমেশন এখানে আপনাকে থামতে হবে এক সেকেন্ড তারপরে আছে কি পূর্ণচ্ছেদ বা দাড়ি যাকে বলা হয় পূর্ণচ্ছেদ বা দাড়ি ইংলিশিতে ফুল স্টপ আর বাংলাতে দাড়ি ব্যবহার করা হয় বা ওখানে আপনাকে এক সেকেন্ড থামতে হবে তারপরে দেখেন কোলন কোলন কোলনেও থামতে হবে নম্বরে দেখেন ড্যাশ একটু বড় ড্যাশের ওখানেও আপনাকে এক সেকেন্ড থামতে হবে এবং কোথাও যদি কোলন ড্যাশ একসাথে দেখেন তাহলে সেখানেও আপনাকে এক সেকেন্ড থামতে হবে আমরা আজকের ক্লাসে বারোটা জ্যোতি বা সেচিনের সাথে পরিচিতি লাভ করলাম এবং আগামী ক্লাসে আমরা এই বারোটা জ্যোতি বা একটা বাইকের কোথায় কোথায় বসে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি আমাদের ক্লাস আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকেন স্কলারশিপ অনলাইনের সাথে আপনাদের মতামত শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন এবং স্কলারশিপ অনলাইনের সাথেই থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম